আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ 10ই নভেম্বর ইংরেজি 2021 সাল। কুয়েতের স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে। আবারও কুয়েতের প্রবাসীদের বা দেশে থাকা প্রবাসীরা কুয়েতে আসতে ফ্রি ভিসা খরিদ করছে। এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আদতেই কুয়েতে ফ্রি ভিসা কি রয়েছে, নাকি ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই, এছাড়া কুয়েতের সমসাময়িক গুরুত্বপূর্ণ অনেক আপডেট। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনি অনেক প্রয়োজনীয় ইনফরমেশন মিস না করেন। সাথে থাকছে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো আপডেট শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এরই মাঝে কুয়েতের ভিসা চালু হয়েছে। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের বর্তমানে ফ্যামিলি ভিসা, বাণিজ্যিক ট্যুরিস্ট ভিসা এবং এন্ট্রি ভিসা, সকল ধরনের ভিসা কার্যক্রম সম্পূর্ণ চলছে। অনেক দেশের প্রবাসী অলরেডি কুয়েতের ভিসা সংগ্রহ করেছে, বাংলাদেশিরাও দু একটা ভিসা সংগ্রহ করেছে, তবে খুব একটা বেশি না। দীর্ঘ 18 মাস ধরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে, আর সে সাথে রয়েছে কুয়েতের শ্রমিক সংকট। আমাদের ভিডিওতে অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে নানাভাবে বাংলাদেশ থেকে মানুষ আসতে যাচ্ছে কুয়েতে, তবে চাহিদাতে রয়েছে ফ্রি ভিসায় আসা। আপনারা অবগত রয়েছেন যে এর আগ থেকে আমরা আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করছি যে কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। কারণ হচ্ছে যে ফ্রি ভিসা নামক যে ভিসায় বাংলাদেশিরা আসছে, এটি সাধারণত কুয়েতিদের বাসা বাড়িতে কাজের ভিসা, যেটাকে এই ডোমেস্টিক ওয়ার্কারটা হচ্ছে খাদেম ভিসা, যেটি 20 নাম্বার। আর এই 20 নাম্বার ভিসায় সাধারণত কুয়েতে প্রবাসীরা আসে, বিশেষ করে বাংলাদেশিরা। বর্তমান কুয়েত সরকারের হিসেব অনুযায়ী প্রায় 8 লক্ষ প্রবাসী রয়েছে বিভিন্ন দেশে, যারা বাসা বাড়ির কাজে এসে বাইরে কাজ করছে। যে কারণে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রতিনিয়তই কুয়েতের প্রতিটি ডিস্ট্রিক্টে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হচ্ছে আজনবী বা প্রবাসী অধ্যুষিত এরিয়ায়, বিশেষ করে জিলেবেল শুয়েগ, পরোয়ানিয়া, মাহবুল্লা, হাসাউয়া বা যেসব এরিয়াগুলিতে সাধারণত প্রবাসীরা আড্ডা দেয় বা যেখানে প্রবাসীদের মিলন মেলা বলে একটা কথা রয়েছে। যেমন কি আপনারা অবগত রয়েছেন যে কালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তথ্য প্রকাশ করেছিল যেখানে শুধুমাত্র 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রানিং মাসের নভেম্বরের 426 জন প্রবাসীকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে, যাদেরকে মূলত আটক করা হয়েছিল বিভিন্ন অভিযানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানগুলো পরিচালনা করে। আপনারা অবগত করে রয়েছেন যে কোভিড-19 পরিস্থিতি কাটিয়ে কুয়েত যখন স্বাভাবিক জীবনে ফিরে আসছে, তখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন বাহিনী যুক্ত করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সেখানে সবচেয়ে বেশি আটক হচ্ছে 20 নম্বর আর্টিকেলের প্রবাসীরা। যেহেতু এই 20 নম্বর আর্টিকেলটা হচ্ছে বাসা বাড়ির লোক, সেই হিসেবে একজন প্রবাসী যখন এই 20 নম্বর একামা নিয়ে বাইরে কাজ করে, এটি সম্পূর্ণ কুয়েতের আইন অনুযায়ী অবৈধ। আর যখন বাইরের কাজে আটক হচ্ছে, তখনই তাকে ধরে নির্বাসনে পাঠাচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। পাবলিক প্রসিকিউশনে পাঠানোর পর সিস্টেম অনুযায়ী তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়। এখন যেটাতে আসি, ভিসা, যারা ফ্রি ভিসা কিনতে চাচ্ছে বা ভিসা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করছে প্রতিনিয়তই, এটা স্বাভাবিক। যেহেতু কুয়েতের ভিসা চালু হয়েছে, সেই হিসাবে একজন প্রবাসী বা একজন সাধারণ মানুষ কুয়েতে আসবে। আর বর্তমানে মধ্যপ্রাচ্যের মধ্যে কুয়েতই একমাত্র দেশ যেখানে সবচেয়ে চাহিদাতে থাকে প্রবাসীদের আসার জন্য, আর এখানে এসে সবচেয়ে বিপদে পড়েও এই প্রবাসীরা। অনেক প্রবাসী কুয়েতে এসে তাদের ভাগ্য বদলিয়েছে, যেমন সত্য কথা, তেমনি অনেকের চেয়ে বেশি প্রবাসী তাদের লক্ষ লক্ষ টাকা হারিয়েছে এই কুয়েতের ভিসা খরিদ করে। ঠিক যেমনটি বিভিন্ন ক্লিন কোম্পানির এক একটি ভিসা 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে খরিদ করে এখানে আসার পর 60 দিন আর 70 দিন আর 80 দিনের বেতনে চাকরি করে তাদের এই 7 লক্ষ 8 লক্ষ টাকা উঠাতে জীবন থেকে 4 বছর 5 বছর পর্যন্ত হারিয়ে ফেলছে। আর এই ঋণের টাকা বা বাংলাদেশ থেকে যে টাকা খরচ করে কুয়েতে আসে, সেই টাকা পরিশোধ করতে গিয়ে অনেক প্রবাসী আত্মহত্যা পর্যন্ত করে, যেগুলো আপনারা আজনবী অধ্যুষিত এরিয়াতে বুঝতে পারবেন। এছাড়া খাদেম ভিসাধারীদের কথা
আর নতুন করে নাই বলবো। তবে যারা ঠিক এই মুহূর্তে ভিসা খরিদ করতে চাচ্ছেন বা ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন, তাদের প্রতি আমাদের যে পরামর্শ সেটি হচ্ছে যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসায় নেই। আপনারা কোম্পানি ভিসা বা খাদিম ভিসা বা যে ভিসাগুলোই আপনি খরিদ করবেন অবশ্যই জেনে শুনে বুঝে খরিদ করবেন। এছাড়া বর্তমান সিচুয়েশনে বাংলাদেশেও 60টি দেশের ভিসা অলরেডি কোভিড-19 জরুরি কমিটির পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন নিতে হচ্ছে। কুয়েত 53টি দেশের এন্ট্রি ভিসার অনুমোদন দিয়েছে, কিন্তু বাংলাদেশ সহ 60টি দেশের ভিসার সম্পূর্ণ অনুমোদন দেওয়ার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে শর্ত জুড়ে দেয়। এই শর্তের আওতায় একজন প্রবাসী কুয়েতে আসতে হলে বা একজন নতুন লোক কুয়েতের ভিসা খরিদ করলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন যেটি সেটিকে আমরা লাবানা বা লামানা বলেও চিনি। আপনারা অবগত রয়েছেন যে 2016 সালে দীর্ঘ 12 বছর পর কুয়েতের ভিসা চালু হয়েছিল, আর এই চালু হওয়াটা ছিল ঠিক একই রকম। তখনও শর্ত জুড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগত, যেটাকে ঘুরে ফিরে লাবানা বা লামানা বলি আমরা। আর একই সিস্টেম বর্তমানেও কার্যকর রয়েছে। তারপরও প্রবাসীরা ভিসা পাচ্ছে, কুয়েতে আসবে। যারা কুয়েতের ভিসা পাচ্ছে বা যারা আসবেন, আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি অবশ্যই যে ভিসাটা খরিদ করছেন দেখে শুনে বুঝে তারপর আপনার অনেক কষ্ট অর্জিত টাকাগুলো লেনদেন করবেন। মনে রাখবেন, আগে আমরা অনেকেই না বুঝে অনেক কিছু করতাম বা অনেক ভুল সিদ্ধান্ত নিতাম, যে কারণে পরবর্তীতে সেটার মাশুল আমাদেরকে দিতে হতো। যেহেতু বর্তমান দুনিয়াতে যাচাই করা বা একটা জিনিস চেক করে দেখা, সঠিক আনসঠিক, লেবার কন্ট্রাক্ট সব মিলিয়ে চেক করা যায়, সেই হিসেবে আপনি অবশ্যই যাচাই বাছাই করেই একটি ভিসা খরিদ করবেন, আর যেন আপনার এই ভুলটা কুয়েতে এসে না দিতে হয়। যারা প্রতিনিয়ত আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট অবশ্যই আপনার সচেতনতা, আপনি যদি সচেতন না হতেন তাহলে আপনি কন্ট্যাক্ট করতেন না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্ম, ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে করে অন্যরা জেনে শুনে বুঝে উপকৃত হয়। যেহেতু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশনগুলো পৌঁছে দিতে। এছাড়া বর্তমানে এন্ট্রি ভিসার যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে কুয়েতে অনলাইনে ভিসার জন্য আবেদন নিচ্ছে, তবে কোম্পানি চাইলেই ট্যুরিস্ট ভিসা দিয়ে বিটা বাণিজ্যিক ট্যুরিস্ট একজন পুরনো প্রবাসীকে এনে তার একামা ট্রান্সফার করে নিতে পারবে, তবে সেটা অবশ্যই তার কোম্পানি চাইলে। এছাড়া ফ্যামিলি ভিসার কিছু আনুষাঙ্গিক ব্যাপার রয়েছে, যেমন 500 দিনের স্যালারি হলে একজন প্রবাসী তার স্ত্রী এবং 16 বছরের নিচে বাচ্চাকে কুয়েতে নিয়ে আসতে পারবে, যেটি নিঃসন্দেহে ফ্যামিলি ভিসাধারী বা যারা ভালো ইনকাম করছে, বিজনেস করছে, তাদের জন্য বিশাল একটি খবর। যেহেতু আমাদের বিপুল সংখ্যক প্রবাসী বর্তমান কুয়েতে রয়েছে যারা অনেক স্যালারি বা অনেক ইনকাম করছে, তবে তাদের সংখ্যা নগণ্য বা হাতে গোনা কয়েকজন।